এরে নবীর আশেক উম্মতের দল, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না রে বাবা, তবে মরবা কবে জানা নাই, দুনিয়াতে আসার একটা টাইম ছিল। আম্মা জানো জানতে আমার গর্ভে বাচ্চা আসছে 9 মাস পরে আসবে, ডাক্তার পরীক্ষা করে আর 5 মাস বাকি আছে, কিন্তু যাওয়ার একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আম্মা জানো বলতে পারে না যে আমি সন্তানের আগে যাব, সন্তানও বলতে পারবে না যে আমি মায়ের আগে চলে যাব, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এখানে বসছেন, দাঁড়াবার গ্যারান্টি নাই, দাঁড়িয়ে আছেন, কদম দেওয়ার গ্যারান্টি নাই, কদম দিয়েছেন ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। অতএব মরণ যখন তখন হতে পারে, মরণের যেহেতু টাইম নাই, অতএব মুসলমান হইতে দেরি করিও না। কারণ এই কবরে যাওয়ার পরে এসেছিলাম সবাই আমরা একই হালাতে, কপালে লেখা ছিল না আমি বক্তা হব, আমার কপালে লেখা ছিল না আমি প্রিন্সিপাল হব, আমার কপালে তখন মায়ের গর্ভে লেখা ছিল না আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব। দুনিয়াতে মাঝখান সময়টা একটু চেষ্টা করে বক্তা হলাম, চেষ্টা করে ডাক্তার হলাম, কিন্তু আবার যেদিন সাদা কাপনের প্যাকেটের মধ্যে ঢুকে যাওয়া হবে সেদিনও কিন্তু সব ভেদাভেদ বন্ধ হয়ে যাবে। কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই, কে ইমাম কে মুক্তাদি কোনো ভেদাভেদ নাই, কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ থাকবে না, কে ছাত্র কে শিক্ষক কোনো ভেদাভেদ থাকবে না। ওই কবরে যখন রাখা হবে 3টা প্রশ্ন সবার জন্য রেডি করে 2 জন ফেরেশতা সবার কবরে আসবে। 1 নম্বরে তুমি কোন দলের লোক জিজ্ঞাসা করা হবে, তুমি কত টাকার মালিক বলো, তোমার ব্যবসা প্রতিষ্ঠান কেমন ছিল বলো, বলে না না সবার জন্য 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, 3 নম্বর রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব তারাই দিতে পারবে, দুনিয়াতে যারা রবের গোলাম হয়ে গেল, দুনিয়াতে যারা রবের গোলাম হয়ে গেছেন, আর তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রবের নাম আল্লাহ, কে আমার রব জানুনি, মায়ের গর্ভে যিনি আমার খানার আয়োজন করেছেন তিনি আমার রব, নাপাক পানির থেকে আমাকে সুন্দর একটা চেহারা দিয়া যিনি বানাইছেন তিনি আমার রব, যিনি আমার 2টা হাত সুন্দর করে দিয়েছেন তিনি আমার রব, যিনি আমি হাঁটতে পারি না হাঁটা শিখাইছেন তিনি আমার রব, আমি কথা বলতে পারি না, যিনি আমারে কথা বলার শক্তি দান করেছেন তিনি আমার রব, আমার কিচ্ছুই ছিল না আল্লাহ আমাকে টাকা দিয়ে বাড়ি গাড়ির মালিক বানাইছেন যিনি তিনি আমার রব, আমার শক্তি আর সম্মান যিনি দান করেছেন তিনি আমার রব, আমার রবের গোলামি ছাড়া কারো গোলামি করি নাই। এরপরে বলবে ধর্মের নাম কি বল, তখন বান্দা তারাই জবাব দেবে দুনিয়াতে যারা ইসলামের মালা গলায় লাগিয়েছে, আমি আল্লাহর আইন ছাড়া নবীর তরিকা ছাড়া চলি নাই, আমার চুল কাটার মধ্যে আমি ইসলামের আইন অনুসরণ করেছি, আমার নখ কাটার ভেতরে আমি মদিনার ইসলামকে অনুসরণ করেছি, মডেল ইসলাম না, মডেল ইসলাম না, মদিনার ইসলাম। বুঝেননি কি বুঝেন, মডেল ইসলাম হলো দাড়ি কোন রকম ব্রাশ হয়ে যাবে, মদিনার ইসলাম কি বলে দাড়ি লম্বা করো, খবরদার দাড়ি কাটতে পারবা না, ছাড়তেও পারবা না, যারা কাটবে যারা ছাড়বে যারা বেলেট লাগাবে সকলের গুনাহ সমান, বলে কেমন, মোনাজাত দিলে কবুল হবে না, 24 ঘন্টার সেকেন্ডে 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 বান্দা ঘুমাইয়া থাকো কবিরা গুনাহ আমল নামায় লেখা বন্ধ হবে না, বান্দা তুই বাইতুল্লার গিলাফ ধরে আছো দাড়ি কামানের গুনাহ বন্ধ হবে না, 24টা ঘন্টা গুনাহ লেখা হবে রে গুনাম, ছোট গুনা না সব কবিরা গুনা লেখা হবে, তওবা না করা পর্যন্ত এই গুনা লেখা বন্ধ হবে না। এরে নবীর আশেকের দল এই গুনা লেখতেই থাকবে রে বাবা, এই জন্য আল্লাহর মহাব্বতের ইসলাম মদিনার ইসলাম ছাড়া চলা যাবে না, মদিনের ইসলাম মতো পোশাকটা পরেছি, মডেল ইসলাম না মদিনের ইসলাম, আহলে হক ওলামায়ে কেরাম যারা যেই পোশাক পরে সেই পোশাক মদিনার পোশাক, ওইভাবে ইসলাম মেনেছি, তারা বলবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম আর কোনো ইসলাম নাই। এরপরে নবীরে দেখায় বলবে চিনো এই ব্যক্তিকে, নবীর আশেক দুনিয়াতে যারা সুন্নতের মালা গলায় লাগাইছে, খানা খাইতে বসছে বান্দা আসন দিয়া বসে নাই, নামাজ অন্য কায়দায় বসছে, খানার প্লেটের নিচে দস্তারখানের আমল করেছে, খানার আগে দোনো হাতটা সুন্দর করে ধুইয়া নিছে, এরপরে বিসমিল্লার সাথে খানা শুরু করেছে, খানা কোনো সময় ফালাইয়াও দেয় নাই, অপচয় নষ্ট করে নাই, বান্দা রাস্তায়
হাঁটতেছে, সুন্নতের আমল অনুযায়ী ডান দিকে হাঁটছে, নজর নিচে রাখছে। বান্দা এক জায়গায় ঘুমাইতে গেছে, ওযু করিয়া ডান কাতে ঘুমাইছে, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমায় গেছে নবীর সুন্নত অনুযায়ী। একটা মানুষের সাথে মোবাইলে যখন কথা বলা শুরু করেছে, বান্দা নবীর মদিনার ইসলাম অনুযায়ী নবীর সুন্নত অনুযায়ী আগে হ্যালো হ্যালো না বলিয়া বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেঈমানের গোষ্ঠী মোবাইল গজব দিয়া আজ আমাদের সালাম বন্ধ করায় দিছে, মোবাইলে কয় হ্যালো। কপাল পোড়া মুসলমান সালাম শিখলি না, মেট্রিক পাস করলি, আইবিএ পাস করলি, বাবায় হজ করলো, আসসালামু আলাইকুম শব্দটাও শিখলা না রে ভাই, দুঃখ লাগে রে মুমিন। আবার সোনার বাংলায় জানি আবার কেডা কয়, এই সালামের মধ্যেও নাকি জঙ্গির গন্ধ পাওয়া যায়, সালামের মধ্যেও নাকি জঙ্গির গন্ধ পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, মোবাইলে হ্যালো বলা মুমিন মদিনার আদর্শ না, মদিনার নবীর আদর্শ। তুমি কথা বলার আগে সালাম দাও, আসসালামু ক্বাবলাল কালাম, তুমি আগে সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম, হাজি সাহেব কেমন আছেন। মায়ের সালাম দেয় না, মায়ের সাথে কথা বলো আগে সালাম দাও, আব্বাকে আগে সালাম দাও, ভাইকে সালাম দাও, বোনকে সালাম দাও, না জীবনও দিব না। ও একজনে মিস কল দিছে, পাইয়েই দেখছে যে চিকন কণ্ঠ, সালাম তিনবার শুরু করছে হ্যালো বাদ দিয়ে, সালাম বেগানার সাথে সালাম। অথচ শরিয়াত বলে বেগানারে সালাম দিবা না, এ গানারে সালাম দাও, মায়েরে দেয় না, বোনেরে দেয় না, দেয় কারে, চাস্তো বোন, মামতো বোন, ফুফাতো বোন, বিয়াইনে যখন দিছে ওরে লম্বা সালাম, তেরো আলিফ টানছে আসসালাম আলাইকুম, বেন সাহেব কেমন আছেন। বলেন কি বেয়াই, আপনি যেই দোয়া দিছেন এতে খারাপ থাকি কেমনি। এরে নবীর আশেক, বেগানারে সালাম দিও না, যেখানে সালাম লাগে ওখানে দাও, হ্যালো বন্ধ করে দাও, মুসলমানের মোবাইলের প্রথম আওয়াজ হবে আসসালাম। এই একটা সুন্নত আমল করেন না, একটা সুন্নত আমল করেন, লাভ কি জানেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নত যদি ফাসাদের যুগে আমল করতে পারো, গলা কাটা 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। হামসুরা তো হামসিরাতে মুসতফা তর তামামি হালে ও কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খাইরুল বাশার গিরে লাজেম তাবুয়াবি আয় পেশার মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। কষ্ট হইতেছে আপনাদের? ও যুবক ভাই রাগ করো, মোবাইলটা একটু সারো না, মানুষের শখ থাকে, শখ শখ, সিনেমা হলে যাবো, গেছো না, এবার একটু ফিরে যা, মনের শখে কত কিছুই না করছে, এবার একটু ফিরে যা, কয়দিন আর বাহাদুরি করবি, তোমার থেকে বড় বাহাদুর নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কই? ফেরাউনের লাশটা মাটি পর্যন্ত গ্রহণ করে নাই, গোটা দুনিয়াটা তালাশ করিয়ে দেখো মুমিন মুসলমান কেন, কোন বেঈমানের বাড়িও মিস্টার ফেরাউন নামের একজন বান্দা ভাবিনি। কথা বলেন না কেন, ফেরাউন নামের কোনো ফাউন্ডেশন আছে? নাই নাই। যদি বলেন মাসে 1 লাখ টাকা দেব, নাম রাখবি মিস্টার ফেরাউন, রাখবে কোনো বেঈমান? বাঙালি বাঙালি রাখতেও পারে, কারণ লকডাউনে 1 লাখ টাকা তো কম না, লোভ আছে না, বাঙালির লোভ তো যথেষ্ট পরিমাণ। এই জন্য আমি বলি নফস হলো 3 প্রকার, নফসে মোতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আর বাঙালির আর একটা নফস আছে নফসে খাওয়ামা। এটার গুণ হলো শুধু খানা তালাশ করে, খানা খাওন পাইলি তবরক খাইছি, কোথায়, দুর্গা পূজায় খাইয়েই কয়, ও ধর্ম যার যার উৎসব সবার, তার মানে কি বিবাহ যার যার বউ সবার, কি ঠিক, আন্দাজি ফট করে ঠিক কি, বউ সবার, হ্যাঁ
হায় হায় হায়, ওই সন্তেষ খাইয়া চান্দি গরম হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করেন। এরে যুবক, অনুরোধ করে বলছি, পা দুটো যদি আগায় দেয়, আমার সালাফারা থাক আর না থাক, আমার চাকরি থাক না থাক, আমি আল্লাহকে বেজার করব না, আমি নবীকে বেজার করব না, আমি ইসলামের বাহিরে চলব না, এর লাইনে আমার আব্বা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, এই লাইনে আমার আম্মা থাকবে আলহামদুলিল্লাহ, থাকবে না তাতেও আলহামদুলিল্লাহ, এরে নবীর উম্মতের দল, আমি তাকেই তো মুরব্বী মানব যে আমার আল্লাহকে মানে, যে আমার নবী মানে, যে মদিনার ইসলাম মানে, তাকে আমি নেতা মানব, তাকে আমি মুরব্বী মানব, তার পরামর্শে আমি চলবো। আর যদি দেখি না আমার মুরব্বিটা নবীর তরিকা মতো চলে না, ওই মুরব্বি মানা জায়েজ নাই। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক, আল্লাহকে বেজার করে অন্য কারো আদেশ নিষেধ গ্রহণ করে নেয়া সম্পূর্ণ হারাম। ও যুবক, অনুরোধ করে বলছি, তুমি কোন দল করো জানি না, কবরও কিন্তু প্রশ্ন করা হবে না, কবরের তিন প্রশ্ন ঠিক করিয়া যদি কবরে যেতে চাও, স্কুলে পড়া বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না, তোমার দুনিয়ার লাইনে স্বাধীনতাও নষ্ট হবে না। তোমার আমার মতো বহু বান্দা স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ সারে না, তোমার আমার মতো বহু বান্দা তাকায় দেখো কৃষি কাজ করে, ড্রাইভারি করে, সমুদ্রে মাছ ধরে, নামাজ সারে না, তোমার আমার মতো বহু বান্দা কোটি টাকার মালিক, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো বহু বান্দা সরকারি বেসরকারি ফ্যাক্টরিতে চাকরি করে, নামাজের সময় নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না, বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় যখন বাতিটা নিভায়া দেও, একটা মিনিট নিজের বিবেকরে জিজ্ঞাসা করিও, অন্য যুবকরা যদি পারে নামাজ পড়তে, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? রে বাবা বলো, ও পর্দার আড়ালের মা আসেনি? মা এরে আম্মা যান, একটু তাকায় দেখেন না, ফেরাউনের এত বদনাম গাইলাম, কোরআনেও গাইলো, আল্লাহ যদি ফেরাউনার নামটা কোরআনে না দিত, দুনিয়ার কেউ জানতো না ফেরাউন নামের একটা হনুমান জগতে বেঁচেছিল। এরে নবীর উম্মতের দল, এত বড় বেঈমান পাপিষ্ট ফেরাউন, তার ঘরে তাকাইয়া দেখো, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়ার খবর নাও, এত বড় আল্লাহর দামি পেয়ারা বান্দি হয়ে গেলেন, আমার নবী মেয়েরাজা যাচ্ছেন, হঠাৎ করে সুঘ্রাণ পাইতেছে, জিব্রাইল এত ঘ্রাণ কিসের? বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী, কেয়ামতের ময়দানে জান্নাতের বাগানে ওই ফেরাউনের স্ত্রী হবে আপনার আপন বিবিদের মধ্যে একজন। এরে পর্দার আড়ালের আম্মা যান, আপনি তো আলেমের মা, আপনি তো হাফেজে কোরআনের মা, আপনি তো উলামায় আহলে হকের মা, আপনি তো সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনি তো আম্বিয়া কেরামের মায়ের মতো মা, আপনি তো আদর্শওয়ালা সন্তানের মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, ইন্তেকালের পরে আপনার সন্তান জানাজার ইমামতি করবে, কবরের কিনারায় সন্তান দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করে দোয়া করবে? এরে যুব, আজকে টুপি মাথায় দিয়া কোরআন পড়িয়া মাথা নষ্ট করি নাই, সম্মান কমে নাই, কিসের বাহাদুরি করো রে ভাই? আল্লাহর কোরআন পড়, সিনায় লাগা, পাঁচক্ত নামাজ পড়, আমার মাওলার মহাব্বতে একটু চোখের পানি সেরে তওবা কর, একটা সেজদায় গিয়া যে এমন মজা পাবি, দুনিয়ার বাদশা বানাইলো মজা পাবি না। কোন দিকে দৌড়াইতেছ রে যুব, একটু তাকায় দেখ, তোমার আমার বয়সের যুবকটা এই মহামারীতে কবরবাসী হয়ে গেল, এমন কোন লাশ চোখের সামনে দেখছো হঠাৎ করে চলে গেল, হঠাৎ অসুস্থ, হঠাৎ মরে গেল? এরে আম্মা যান, আপনার স্বামী তো ফেরাউনের মতো নামাজে বাধা দেয় না, কোরআন তেলাওয়াতে বাধা দেয় না, পর্দা করলেও বাধা দেয় না, আপনি কেন নামাজ পড়েন না, আপনি কেন পর্দা করেন না, আপনি কেন কোরআন তেলাওয়াত করেন না, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেন না কেন, আল্লাহ আমার স্বামীরে তুমি দিনদার বানায় দাও, আমারে তুমি নেককার কোরআনওয়ালার সন্তান বানায় দাও? এরে আম্মা জানেরা, আমি কোথায় সেই কুয়াকাটা বরিশাল বঙ্গোপসাগরের কিনারা থেকে আপনাদের কাছে আইসা বলে গেলাম, ও যুবক,
এক হিন্দু ছেলে একজন আল্লাহওয়ালার সামনে দাঁড়ায় একা, হুজুর একটু দোয়া করিয়েন, হুজুর চাইয়াছে কান্দতেছে। কি হুজুর কান্দেন কেন? দোয়া চাইলাম কান্নার জন্য, আপনি কাঁদেন কেন? আমি না কাঁদবো। হুজুর কয়, তোমার কুদরতের চেহারাটা দেখা কান্না করি। বলে কেন? বলে তোমার এত সুন্দর আমার মালিকই বানাইছে, তোমার মতোই হিন্দু লোকদের আমার মাওলা এত সুন্দর করে বানাইছেন, তোমারে আমার মাওলায় জাহান্নামের আগুনে কেমনে জ্বালাইবেন, আমার আল্লাহর কি মায়া হবে না? যুবকের অন্তরে চুম্বকের মতো যখন আকর্ষণ শুরু হয়ে গেল, যুবক এখন চিন্তার সাগরে পড়ে গেল। হায় হায়, আমারে জাহান্নামের আগুনে জ্বালাইবে, আমার এত সুন্দর চেহারাটা আমার মরার পরে জ্বালাইবে, না হবে না। আল্লাহর ওলির কাছে একদিন গিয়া কান্না করে, হুজুর আমারে তওবা বরাইয়া দেন, আমি আর জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, আজকে থেকে আমি নামাজ পড়ব, আল্লাহর দিন অনুযায়ী চলব, আমি কবরে জাহান্নামের আগুনে জ্বলব না, আজকে থেকে নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, কোরআন তেলাওয়াত শিখব, মা বাবার খেদমত করার চেষ্টা করব, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সুন্নতের আমল করব। হেদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে তওবা করো ভাই, গলায় ছুরি আসবে মরে যাব, আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবো না, জবান দিয়েও বলবো না, হাত দিয়েও কোনো সহযোগিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, দিলটা নরম করে আমার আল্লাহকে অন্তর দিয়ে বলো, হে মালিক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ, গুনামুক্ত জীবন দান করেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।